সুকুর আলীর মুখত অশ্লীল গালি, জেল যাত্রার সময়ত অগ্নিশর্মা সুকুর নিষিদ্ধ মাংস সরবরাহর গোচরত জেললৈ সুকুর আলী। শনিবারে গোলকগঞ্জ আরক্ষীয়ে আদালতত হাজির করবাই সুকুরক। ভিন্ন ভাব ভঙ্গিমারে সামাজিক মাধ্যমত চর্চিত সুকুর বহুতর বাবে আমোদর কারণ, কিন্তু এইবার লাজ লাগিছে আবুল তাবুল কথারে প্রায় নিজক চর্চাত রাখিব বিচরা সুকুরর। সেয়ে ধুবুরী আদালতের পর জেলমুখী যাত্রা সাংবাদিকর ক্যামেরা দেখি মুখ ঢাকি পলাল সুকুর আলী। ততাতয়াক উঠিল কয়দি কড়িওয়া বাসত। বাসত নিজকে লুকুয়াই রাখিব বিচরা সুকুরক দেখি বাহিরের পর মাত লগালে কোনোবাই। তাতেই প্রচন্ড খং উঠিল সুকুর আলীর। খঙত একো নাই হৈ পৰা সুকুরের মুখেৰে ওলাল অশ্লীল গালি। উল্লেখ যে শুকুরবারে পশ্চিমবঙ্গৰ পৰা নিষিদ্ধ মাংস সরবরাহ কৰি আইনক বুঢ়া আঙুলি দেখুওৱা সুকুরক রাইজে গতাই দিছিল আৰক্ষীক। সুকুরের বাবে ৰঙাঘৰৰ ভাত খাবলগীয়া হোৱা ঘটনা এইটোৱে প্রথম নহয়। ইয়াৰ পূৰ্বেও দুর্নীতির অভিযোগত ভিসিডিসির চেয়ারম্যানের পদ হেরুয়ার লগতে কুকুরে খাবলগীয়া হয়েছিল রঙাঘরের ভাত। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ 18 অসম নর্থ ইস্ট।